हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग। कैमन आछो तुम्हारा सबाई? आशा करी तुम्हारा खूब खूब भालो आछो और आमरा खूब भालो आछी। तो आज के सकाले खाबो आमरा गरम गरम लुचि। तो तारी प्रस्तुति चलछे एखन एखन आमी मयदाटा मेखे नेब। तो मयदार मध्ये आमी एकटु लवण दिएछी। तो मयदाटा माखते गिए देखी जे मन हलो जे एकटु एकटा केरि पोका देखेछी। तो सेखाने एई देखो एकटु टुके निच्छी, किन्तु केरि पोका तो पाइनि, पेयेछी चालेर गुड़ो। मन हच्छे मध्ये चालेर गुड़ो मिक्सड करा। तो जाइ होक, বাকিগুলোও টুকে নিচ্ছি, মানে চালের গুঁড়োর মতো, মানে চালের দানা দানা মতো বেরোচ্ছে। তো সেইগুলোই এই যে বের করে ফেলে দিলাম। তো এর মধ্যে আগে থেকে লবণ দিয়েছি আর এখন দিচ্ছি চিনি, অনেকটাই দিতে হবে চিনি। আর ঘি দেব। তো ঘিটা ফুরিয়ে গেছে আর বাপের বাড়ি গিয়ে বানিয়েছিলাম, তো অনেকটা ঘি হয়েছে, তো ওখানে রেখে এসেছি, ওগুলো আর নিয়ে আসিনি। আর এখানে এসে যে বানাবো, তো এই কদিন ছিলাম, দুধ নেওয়া হয়নি, প্যাকেটে দুধ খাইয়েছি ছেলেকে। তো সেই প্যাকেটে দুধে তো আর সর হয় না, তো সে কারণে আর ঘি হয়নি। ঘি যেটুকু ছিল তো চেচে পুচে দিয়েছি আর এখন দিচ্ছি সাদা তেল। তো সব দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে অনেকক্ষণ মেখে নিয়েছি। মেখে এখন জল দিয়ে ভালো করে মাখিয়ে নেবো। এদিকে প্রেশার করে মটরটা সেদ্ধ হয়ে গেছে, একটা সিটি দিয়ে বন্ধ করে রেখে দিয়েছি। আর এই দেখো মাখানো হয়ে গেছে। তারপরে মাখানোর পরে এই যে একটু সাদা তেল মাখিয়ে এটাকে ঢেকে রাখতে হবে। তো পরে দেখবে এটা একটু ফুলে উঠতে হবে আর লুচিটা ফুলকো ফুলকো হবে। আর এখানে দেখো মটর সেদ্ধ হয়ে গেছে, আলু ভেজে নিয়েছি, এখানে রুটিন মশলা, পেঁয়াজ কুচি আর একটু রসুন বাটা নিয়েছি। আর এখানে বসিয়ে দিয়েছি এই যে তেল দিয়ে জিরে ফোড়ন আর গোটা লঙ্কা ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা ফোড়ন। তারপরে পেঁয়াজটা দিয়ে একটু চিনি দিয়েছি। দেওয়ার পরে এবার রসুনটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব, মানে রসুনটা কাঁচা থাকলে হবে না, রসুনটাও লাল লাল হয়ে যাবে। তারপরে বাকি মশলা, মানে যে মশলাটা মানে পেস্ট করে নিয়েছি, সব মশলা দিয়ে হলুদ লবণ তারপরে জল দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি। তো সেটাই দিয়ে ভালো করে কষিয়ে তারপরে দিয়ে দিয়েছি সেদ্ধ করে রাখা মটর। তো মটরটা মানে এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে মানে সেদ্ধ হয়ে যাবে কিন্তু গোটা থাকে, আর শুকান্ত মানে শুকনো কষা কষা যে ঘুগনি সেই ঘুগনিটা পছন্দ করে না। তো আমিও করি না, আমরা ঝোলটাই বেশি পছন্দ করি। তো ঝোল ঝোল ঘুগনি বানিয়েছি, পরে দেখাচ্ছি। আর এখন বানাবো ফুলকো ফুলকো লুচি। তো তোমরা তো দেখলেই কতটা সফট হয়েছে, অনেকক্ষণ ঢেকে রেখেছিলাম, তার মধ্যে ঘুগনিটা রান্না করেছি। তো যাই হোক, এই যে বেলে নিচ্ছি, আমি অতটা গোল করে বেলতে পারি না, মানে রুটিটা গোল করতে পারি কিন্তু লুচিটা অতটা গোল করতে পারি না, তাও চেষ্টা করছি। অনেক সময় দেখবে প্রথম লুচিটা না ফুলে না, কিন্তু দেখবে প্রথম লুচিটা একদম ফুলকো ফুলকো হয়ে যাবে, মানে প্রতিটা লুচি ফুলেছে, একটাও বাদ যায়নি। তো যাই হোক, এই যে পাত্রে তুলে নিচ্ছি, এখন তুলে নিয়ে এখন সুকান্তর জন্য সব বানাবো, মানে সুকান্ত বসে আছে খাওয়ার জন্য, ও বেরিয়ে যাবে, বাজারে যাবে। তো সুকান্তটা রেডি করবো আগে, তারপরে আমাদেরটা করবো, আমার আর ছেলেরটা করবো। আর এখানে ঘুগনি, এই দেখো পাতলা পাতলা ঘুগনি, সব গোটা আছে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো যাই হোক, এই যে সুকান্তর জন্য রেডি করে নিয়েছি ঘুগনি, আর পাঁচটা দিয়েছি। তো পাঁচ পিস লুচি দিয়েছি আর এই যে ঘুগনি, দেখো কতটা, এক বাটি ঘুগনি, মানে ছেলেকে যেই বাটিতে আগে খাওয়াতাম খিচুড়ি টিচুড়ি, তো সেই বাটিতেই দিয়েছি। কোথায় লেগেছে দেখি দেখি, ছাড় ছাড়। জল নিয়ে যাচ্ছিস কেন? তো আমাদের সকালের খাওয়া দাওয়ার পর্ব শেষ, আর এই যে এতটুকু ময়দা মাখা ছিল সেটা আমি ফ্রিজে রেখে দিচ্ছি, হয় রাতে না হলে কালকে সকালবেলা হয়ে যাবে। আর সকালে খেয়েছি, অনেকটা বাসন জমে গেছে, তো সেই বাসনগুলো মাজতে হবে। আর এই যে টেবিল, খাওয়ার টেবিলটা মুছে, তো টেবিল টেবিল মুছে নিয়েছি, ছেলেকেও নিচে পাঠিয়ে দিলাম, ছেলে ওর পাপার কাছে গেছে। আর সুকান্ত এখন ওয়াশিং মেশিনে জামা কাপড় কাচ্ছে। সকালের খাওয়া দাওয়া পর্ব শেষ, ছেলে খেয়েছে একটা লুচি আর আমি খেয়েছি তিনটে, আর সুকান্ত খেয়েছে কটা, পাঁচটা মতো খেয়েছে। আর সুকান্তকে আমি একবারটি ঘুগনি দিয়েছি, তার মধ্যে কতটা ঝোল দিয়েছি তাতে ওর হয়নি, ও আবার বোধহয় ঝোল দাও, মানে ও কি বলতো, মানে ঝোলটা সাইড করে খেয়ে নেয় তারপরে লাস্টে ঘুগনি পড়ে থাকে, মানে মটরগুলো। তো তারপরে আবার ঝোল চেয়েছে, আবার দিয়েছি। এইভাবে না মানে লুচিটা করলে না দারুণ টেস্ট লাগে, মানে শুধু লুচিই খেতে পারবে তুমি, মানে চিনি দিয়া তারপরে ঘি দিলে। এটা আমি দিদির কাছ থেকে শিখেছি, আমার দিদি
এইভাবে ময়দা মাখলে এর মধ্যে ঘি দেয়, বেশ অনেকটাই ঘি দেয়, তো সেই কারণে না লুচির মানে টেস্টটা ডাবল হয়ে যায়। আর একটু পাতলা পাতলা লুচি হলে ফুলকো ফুলকো হবে, কিন্তু পাতলা হবে সেই লুচিগুলো খেতে বেশি ভালো লাগে। আর আমার শাশুড়ি মা করে একটু মোটা হয়ে যায়, তো ওটা আমি খেতে পাই না, ওটা আমি একটা খাই, একটা বেশি খেতেই পারবো না। আমাদের বাড়ি পাতলা করে, আর আমরা সব ছোটোবেলার থেকে পাতলা পাতলা খেয়ে অভ্যস্ত, তো এবারই দেখি মানে মোটা মোটা করে, বেশ অনেকটাই মোটা করে, অনেক বাসন জমে গেছে, সকালেই এত বাসন, মানে দেখবে ঘুগনি টুগনি এটা ওটা বানালে প্রেশার কুকার এই তাই, মানে তারপরে আটা টাটা মেখেছি সেই গামলা বাটি খাওয়ার বাটি খটি এইগুলো অনেক হয়ে যায়, তো সেগুলো মাজতে হবে। তো এখন ঘরটার গুছিয়ে নিই, ঘর এই যে হাফ গুছানো হয়েছে, ছেলে শুয়েছিল তো কাঁথাগুলো ভাঁজ করে রেখে দিয়েছি। আর এখন এমন একটা ওয়েদার, পাখা চালালে শীত লাগে আর পাখা বন্ধ করে রাখলে গরম লাগে, দেখো এখন ঘেমে যাচ্ছি, পাখা অফ আছে এখন ঘেমে যাচ্ছি। যাই হোক সব কাজ গুছিয়ে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হবে। তো ঘরটা সব পরিষ্কার, এখানে দেখো বাসন টাসন সব মেজে নিয়েছি, এখানে ভাতের জল বসিয়ে দিয়েছি, আর এখন যাবো চাল আনতে। আর এই যে সুকান্তকে দিয়ে আসলাম না, সুকান্ত খায় নিয়ে যে, আমি প্রথমে ভেবেছিলাম এটা ম্যাঙ্গোস্টিন, কিন্তু এটা ম্যাঙ্গোস্টিন না, এটা অন্য কি ফুড জানি না, এটা খেতে ভালো না, বাজে। আর এই যে হলো মাছ, ইলিশ মাছ খাওয়া যাবে কিনা জানি না, মানে বেগুন আলু দিয়ে বা অন্য কোনো সবজি দিয়ে খাওয়াবে কিনা জানি না, এক পিস ভাজবো, ভেজে খেয়ে দেখবো, যদি গন্ধ না লাগে তাহলে ঝোল করবো, না হলে পেঁয়াজ রসুন দিয়ে ঝাল করবো, কিছু করার নেই। তো চলো চালটা নিয়ে আসি, আর ওদিকে সুকান্তকে বলেছি যে ছেলেকে বই পড়াও, মানে সুকান্তর ফোনটাও লুকিয়ে রেখে দিয়েছি, ট্যাপটাও লুকিয়ে রেখে দিয়েছি, আর যেটা গ্যাস অফিসের মানে ফোন সেটা বলে ছেলে বলে ছেলের ফোন, ওটা আমার ফোন, সবাই ফোন নিয়ে বসলে ও বলে আমার ফোন কোথায় গেল, আমার ফোন দাও, ওটা নাকি ওর ফোন। তো আমাদের বাড়িতে গেলে বলে মামা আমার ফোনটা কোথায় গেল, আমার ফোনটা পাপা নিয়ে গেছে দোকানে, বলো বাবার পা ভেঙে দেবো, ঠিক আছে। তো চলো ওকে ব্যাগ দিলাম, বই দিলাম, ও বলছে মুখে মুখে পড়াচ্ছি। তো এই যে সুকান্ত জামাগুলো কেছে এখানে রেখে দিয়েছে রান্না বসিয়ে, তারপরে যাবো ছাদে। এদিকে ইলিশ মাছটা পুরো বরফ হয়ে গেছে, তো ওটা যেহেতু টাইম লাগবে, তো সেখানে হলো আগে জামাকাপড়গুলো ছাদে মেলে আসি, আর কি ভার অনেক জামাকাপড়ের মধ্যে। তো আমি এক পিস মাছ ভাজা করে খেয়ে দেখেছি, একটু গন্ধ লাগছে, মানে খুব গন্ধ না কিন্তু একটু গন্ধ লাগছে, এটা সুকান্ত খেতে চাইবে না, তো সেই কারণে কড়া করে ভাজছি, ভেজে পেঁয়াজ দিয়ে ঝাল করব। আর মাছগুলো দেখো কি সুন্দর, পুরো মানে টাটকা মনে হচ্ছে, একটুও লেগে যায়নি, আর পুরো গোটা রয়েছে, একটু মানে নষ্ট হয়ে গেলে যেরকম খুলে খুলে যায় না, তো সেরকম হয়নি, তাও এটাকে পেঁয়াজ দিয়ে ঝাল করতে হচ্ছে, নাহলে সুকান্ত খেতে চাইবে না। তো পেঁয়াজ দিচ্ছি, তো এর মধ্যে পেঁয়াজ দিয়েছি আর রুটিন মশলা, তো সেগুলো দিয়ে কষিয়ে এই যে ঝোল দিয়েছি, একটু মানে মাখামাখা, আবার খুব কষা না, আর খুব তেল তেলে ঝোলও করবো। মাছটা যখন ভাজছিলাম না অনেক তেল বেরিয়েছে, মাছটা খুব ভালো ছিল, কিন্তু কপাল দোষে এই যে এখন এরকম শুটকি মাছের মতো করে খেতে হলো, তো নোনা ইলিশ যেরকম টাইপের হয় না, তো সেরকম টাইপের হয়েছে রান্নাটা, মানে খেয়েছি পুরো লোটে শুটকি রান্না করলে যেরকম লাগে, তো সেই সেই সেম তেমনই লেগেছে। আর বেগুন ভাজা করেছি, ছেলেকে বেগুন ভাজা দিয়ে খাইয়েছি, আর ডিম ভাজা খাইয়েছি, ছেলেকে আর এই মাছ খাওয়ালাম না, তো খেতে কিন্তু খারাপ হয়নি, খেতে কিন্তু খুব ভালো লেগেছে, আমরা যেরকম শুটকি মাছ খাই তো সেইভাবেই খেয়েছি। ছি ছি ছি, আরেকজন দেখো কি নিয়ে এসেছে, দেখো ড্রাই ফ্রুট গুলো নিয়ে চলে এসেছে, দেখো ছি, এগুলো কি করবি, তুই খাবি, আদেও খাবি তো, না দুষ্টু করবি, এগুলো নিয়ে এগুলো খারাপ মানে রেখে দাও, বই পড়ে তারপরে খাবা, ঠিক আছে, তুমি গুড বাই, তো এখন খেতে নেই, বই পড়ে খেতে হয়, বুঝেছো, তাহলে বড় হয়ে যাবে অনেক, বুঝেছো, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুমি দুটো খাও তারপরে রেখে দিই, ঠিক আছে। এখন বাজে আটটা, সন্ধ্যা বলে না রাত বলে আটটা, রাত আটটা, আমি বের করি দাঁড়া।
এখন বাজে রাত 8টা আর এই যে বাজার থেকে নিয়ে আসলো মুগলাই পরোটা দাঁড়াও কি এটা আর মাছ ধরেছে একজন তো সেই মাছ দিয়ে যে মাছটাও কুটতে হবে তো এখন মুগলাই পরোটা খেয়ে নি এটা সন্ধ্যা মাছ মাছ কোনে দিয়ে জড়বো আরে কত কত বলে আমার তুমি দেখো কি শখ হয়েছে সেলিব্রেশনে লেখা শখ হয়েছে খাতা বাদ দিয়ে এগুলোতে লিখেছে মানে ক্যাপিটাল লেটার স্মল লেটার লিখেছে 1-2 লিখিনি ওর নাম লিখেছে আমার পড়ানো ডিউটি হয়ে গেছে আমার পড়ানো কমপ্লিট এখন ওর বাবা লেখাবে এগুলো খেয়ে তো চলো আমরা খেয়ে নিই এর মধ্যে স্যালাড দিয়েছে সস দিয়েছে আর জ্যান্ত মাছ ধরেছে ওর বন্ধু মামা মনে হয় সুকান্তের বন্ধু মামা তো অনেকগুলো মাছ দিয়েছে ছিল এটা মনে এমন তরকারি আছে তো মাছগুলো যদি ফ্রিজে রেখে দিই না সকালবেলা না অসুবিধা হবে কাটতে কারণ আর সময় যায় না দেবো দেবো কষ্ট হলেও রাতেই কেটে রাখবো সুকান্ত লেখাবে আমি সেই টাইমে মাছগুলো ফুটে নেবো বসে গেছি অলরেডি সবগুলো কাটা হয়ে গেছে আর দুটো আছে মানে বড় দুটো আছে আর এখানে আছে একটা কই মাছ আর এই দেখো পুঁটি মাছটা না পেট গলে গেছে এটা নেব না আর বেশিরভাগ মাছই না একটু দেখো পেটটা একটু নরম নরম হয়ে গেছে মানে বুঝে যায়নি গন্ধ বেরোচ্ছে নষ্ট হয়েছে সেরকম না মানে পেটটা একটু নরম নরম হয়ে গেছে আর এই আছে সিলভার গ্রাফ মাছ না ব্রিগেট মাছ বলে না সিলভার বলে হ্যাঁ সিলভার পুরো সাদা সাদা থাকে এটা মনে হয় ব্রিগেট না কি বলে তো এখানে আছে এটা কাতলা না রুই এটা রুই মাছ মনে হয় আর কাতলা আছে সব মানে ছোট ছোট চারা পোনা বলে না তো সেই সব মাছ আর একটাই কই ছোট বটি দিয়ে কাটলাম না ওটা ধার কম এটা হচ্ছে বড় বটি এটা বিশাল ধার তো সে কারণে তাড়াতাড়ি হয়ে যায় নাহলে ওই ছোটো বটি দিয়ে কাটলে না মানে এতক্ষণ কাটতে পারতাম না আর এরকম আমরা কর্নফ্লেক্স খাই সেই প্যাকেট কেটে নিয়েছি তো মানে আঁশগুলো শুকিয়ে গেছে তো মানে উঠছে না এরকম করে আর ছায় ছাড়া অনেক কি অসুবিধা হয় এটাকে এরকম করে এরকম করে কাটতে হচ্ছে এমনি শুকিয়ে গেছে তারপরে আবার এরকম করে কাটতে হচ্ছে দেরি হচ্ছে আর দেখো ছিটে এবার পড়েছে এগুলো সব পরিষ্কার করতে হবে মানে অনেক খাটনি জিনিস নিয়ে এসছে আর গ্রামের বাড়িতে কি বলতো বাইরে নিয়ে গেলাম মাছ ভেজা গাছ ছাই দিয়ে এরকম ভেজা গাছ করে কেটে দিলাম হয়ে গেলো আর এই ঘরের মধ্যে এখানে ছাই নেই কিছু নেই মানে খুব অসুবিধা হয় আর মনে হয় 2 বছর পরে মাছ কাটছি আমি মানে ঘরে আগে মাছ কাটতাম নিয়ে আসতো মাছ গ্যাজেন তো মাছ নিয়ে আসতো কাটতে হতো কই মাছ তো এখন আমি বলছি যাই নিয়ে আসবে কেটে নিয়ে আসবে আর এখন ছেলের জন্য আমি সময় পাই না ছেলেকে পড়াতে হয় অনেক টাইম লাগে মানে প্রতিদিন না হলেও 4 ঘন্টা লাগে তো 3 ঘন্টা ধরে পড়িয়েছি আর এই যে এখন সুকান্ত লেখাবে ছেলে এই মাছ কাটা দেখলো এখন করবে না তারপরে এই যে লিখতে দিয়ে এসছে আর এই যে আমি মাছ করছি তো চলো মাছগুলো কেটে নিই ধুয়ে আমি ফ্রিজে রেখে এসেছি আর এখানে 5 পিস বের করেছি এখন কড়া করে ভাজা করব এখন আমরা খাবো যা বাবা কাজ যা এদিকে দেখো হনুমান কি সেজেছে হনুমানের লেজ গজিয়েছে দেখো দেখো কি পড়েছে এই দেখো এটাকে ছিঁড়ে আর এই পাতলা যে অংশটা এই দেখো পাতলা অংশটা পড়েছে আর ভেতরে যেটা যেটার মধ্যে টয়লেট করে তো সেটা এই যে উপরের যে পাতলা একটা এই উপরের যে একটা পাতলা লেয়ার থাকে তো সেটাই ওপরে হনুমান সেজেছে এই দেখো কি বলছিলি বল আমি বলছি যে হনুমান হয়ে গেছিস ও বলছে হ্যাঁ হ্যাঁ তো যে হনুমান হয়ে গেছে তাহলে তো গাছে থাকতে হবে গাছে উঠতে হবে আর লোকে বলবে ছি 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 তো যে হনুমান হয়ে গেছে তাই বলেছো তুমি কি বলবে লোকে কি বলবে
বাজে হনুমান বলবে তো চলো দুধ খাবে তো খুললে সুন্দর লাগবে আর ওটা বললে হনুমান লাগবে সব ফেটে গেছে টান টান হচ্ছে তো সে কারণে আজকে ভাবলাম যে বোর্ডিং গরম করে চামচে করে তো মুখে মাখলাম গরম গরম শীতকাল আসলে আমার মুখ টুক ফেটে যায় আর এই জায়গাটা না উঁচু উঁচু হয়ে থাকে রাতের খাওয়া সব কমপ্লিট হয়ে গেছে বাসন ছিল মেজে এসেছি আর ছেলেকে দুধ খাইয়েছি আর রাত্রে খেলাম না মানে খাওয়া দাওয়া বলতে সেই মুগলাই খেয়েছি আর মাছ ভাজা খেয়েছি আর ইলিশ মাছ রান্না করেছিলাম যে ইলিশ মাছটা মানে দু পিস আছে কিন্তু কালকে সকালবেলা খেয়ে নেবো আর ভাবছি ইচ্ছে করছে সকালবেলা পান থেকে খেয়ে নেবো মাছ ভাজা দিয়ে তারপরে যা রান্না করবো করবো তো চলো এখন ঘুমাবো এখন ব্লগটা এখানে শেষ করছি আবার কালকে ফিরে আসছি নতুন একটা ব্লগের সঙ্গে তোমাদের তোমার ভালো থাকো সুস্থ থাকো নিজের খেয়াল রেখো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট।